Hi guys, welcome back to our channel. আজকে আমি কেন হ্যাপি তোমরা সেটা জানো। আজকে আমাদের লাস্ট দিন এই বাড়িতে, এই ডিপ্রেসিভ বাড়িতে আমাদের লাস্ট দিন এইটাখানে। তো অনিকেতের জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছি, অনিকেত এখন ব্রেকফাস্ট করছে। ইয়েস, আজকে কি করছি না করছি, সারাদিন কিভাবে আমরা কাটাচ্ছি তোমাদের সব কিছু ব্লগে দেবো। তোমরা ফার্স্ট পার্সন হবে দেখার জন্য আমাদের বাড়িটা কেমন বা আমরা কিভাবে মুভ করছি। তো আজকে ব্লগটা পুরো দেখো গাইস, মিস করো না কিন্তু এক ফোঁটা, আমি এটাই বলবো। অনিকেত গপ গপ করে খেয়ে যাচ্ছে পাগলের মতো। কিছু বলতে চাস? নাটক যাই হোক গাইজ, স্টে টিউনড আজকে ব্লগের জন্য, পুরো ব্লগটা দেখতে হবে তোমাদের। ওকে, অনিকেত চলে যাচ্ছে ল্যাবে এখন। চলো অনিকেতকে দাদা ভাই ভাই, জীবনে একটু মুভ লেগে যাবে, মুভ করার চক্করে। কিভাবে পড়িস ব্যাগটাকে ব্যাংকা হয়ে? আমি কিছুই ভাবি না নিজের। তো গাইজ, আমি কিছু লাস্ট মিনিট প্যাকিং করছি, এখন বাজছে 4টে, অনিকেত বোধ হয় 5:30-6টা নাগাদ আসবে। আমি সব সেট হয়ে গেছে আমার, সব কিছু ঢুকিয়ে ফেলেছি, লাগেজটা রেডি করে রাখছি যাতে অনিকেত এলেই বেরিয়ে যেতে পারি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, আর শুধু এই জিনিসগুলো ঢোকাবো, এগুলো বোধ হয় অনিকেতের ব্যাকপ্যাকেই ঢুকিয়ে নেবো। মানে ভেবে নাও 14টা ব্যাগ হয়েছে আমাদের, মানে হাতের হ্যান্ড লাগেজ, লাগেজ, ট্রলি, ব্যাকপ্যাক সব মিলিয়ে মনে ওই 14-15টা ব্যাগ হয়েছে আমাদের। ভাবো তাহলে আমরা কিভাবে যাচ্ছি। অনিকেতের ফ্রেন্ডসরা আসবে, ওরা আমাদের অনেকটা হেল্প করবে, নয়তো আমাদের যাওয়া ইম্পসিবল। বিকজ বোধ হয় দুটো গাড়ি করতে হবে, কারণ নয়তো, আর আমি জায়গাটা যেহেতু চিনি না, তো সেজন্য বোধ হয় ওর ফ্রেন্ডসরা আসবে। ওর ফ্রেন্ডসরা আসলে অনেকটা হেল্প হবে আর কি। তো সেজন্য একেবারে ওর বন্ধুদের নিয়েই ও একবারে আসবে, যাতে আমরা একবারে বেরিয়ে যেতে পারি। এখন এই ব্যাগটা গোছানো বাকি আছে, বাকি মোটামুটি দেখো সব রেডি আছে, আর টুকটাক জিনিসপত্রগুলো ভরবো আমি এখন। তো এখন বাজছে 5টা, আমি ভাবলাম আমি রেডি হইনি, বিকজ এরপর অনিকেত চলে আসলে তাড়াহুড়ো লেগে যাবে। আজকে বেশ ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আজকে, যথেষ্ট ঠান্ডা থাকলে মানে কি বলবো, ঘরের মধ্যেও মাঝে মাঝে ফিল হয়। ফ্রেশ লাগার মতোই রেডি হও, দেখলে ক্রিম মাখলাম, ময়েশ্চারাইজার এগুলো দিলাম, একটু কম্প্যাক্ট পাউডার দিচ্ছি। প্রোডাক্টগুলো আমি মেনশন করছি না, কারণ কি এই প্রোডাক্টগুলোর ব্যাপারে তোমরা সবাই জানো, মেনশন করার কিছু নেই। আমি আগে অনেকবার প্রচুরবার তোমাদের দেখিয়েছি, তো বলার কিছু নেই সেরকম, রোজ রোজ তো নতুন প্রোডাক্ট কেনা যায় না, তো আমার বেশি কিছু করার নেই আজকে। আজ তোমাদের বললাম, এটা অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো এটা কী প্রোডাক্ট, দেখে নাও, এটা তোমরা ইজিলি নাইকা থেকে পেয়ে যাবে। এটা আমি জেনারেলি কোনো কিছু না পেলে, আই শ্যাডো মানে, তারপরে চিকসে ব্লাশ হিসেবে, তারপরে লিপস্টিক হিসেবে, যখন আমার মনে আমি একটু সাজবো না, আমার ইচ্ছেই করছে না সাজতে। তো এবার আমি পরে নেবো কাজল, একটু
মাস্কারা না দিলেই ভালো লাগে না দেখতে। তো ইয়েস গাইজ, আই অ্যাম রেডি। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করব, তারপর তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগছে আমাকে কমেন্টে বলো। খুব সিম্পল মেকআপ করেছি, মানে কিছু না তেমন। চলো এবার রেডি হয়ে যখন বেরোবো তোমাদের সাথে কথা হবে। ফাইনালি আমরা বেরোচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপকা বহুত দাদা। চলো আমার ব্যাগটা নিতে হবে। বাকি ট্রলিগুলো নিয়ে অনিকেতরা এগিয়ে গেছে, এখানে আবার আসবে, ওরা এসে কালেক্ট করবে এখান থেকে। অনিকেতের ফ্রেন্ড আমাদের লিটারালি 10টা ব্যাগ নিয়ে এখন চলে যাচ্ছে অ্যাপার্টমেন্টে, আর আমাদের কাছে একটা দুটো ব্যাকপ্যাক রয়েছে। তো আমরা যাব, আমরা ছোট ক্যাব বুক করছি এখন, বড়টাই মানে মেইনলি 10টা ব্যাগ চলে গেছে। তো আমাদের ক্যাব ফাইনালি চলে এসেছে। অনিকেত কতটা এক্সাইটেড? অনিকেত একটু এক্সাইটেড না, অনিকেত মানে আমি খুব টেনসড, যতক্ষণ না পুরো মুভ হচ্ছে সব কিছু হচ্ছে। হ্যাঁ, ডিপ্রেসিভ বাড়িতে থাকতে অনিকেত খুব ইন্টারেস্টেড ছিল। সবাই বলছে আমি খুব এক্সাইটেড। আমরা নিয়ে যাচ্ছি জাস্ট 3টে ব্যাগ। অনিকেতের বন্ধুগুলো খুব ভালো, চলে এসে হেল্প করতে, ভেরি হেল্পফুল। থ্যাংক ইউ। হম লোগ কা কি হ্যায় ইধার। ও আচ্ছা, এ ফ্রন্ট গেট কে লিয়ে হ্যায় না? ইয়ে ফাইনালি উই আর হিয়ার। আচ্ছা ওয়েলকাম, আপ বাত কর সকতে হো, ইয়ে ন্যাচারাল হোগা। নেই নেই, ইয়ে ন্যাচারাল হোগা। তো এখনো ঘরে ঢুকিনি আমরা, জাস্ট এসে লবিতে এসে দাঁড়িয়েছি, চাবি টাবি নিলাম। লেকিন এখন পরে যাব। পহলে ঘুষ লেতে। হ্যাঁ তুই এখানে বস, ঠিক আছে? না একদম বস, জাস্ট ফর ওকে, নো প্রবলেম। আমি গিয়ে দেখি। আপ লোক যা কর দেখো। আমি এখন লবিতে বসে আছি, ওয়েট করছি। অনিকেতরা গেল উপরে রুমটা দেখার জন্য যে কোনটা। অ্যাকচুয়ালি অনিকেতের এই ফ্রেন্ড আর আরেকটা ইউনিভার্সিটির ফ্রেন্ডও এই অ্যাপার্টমেন্টে থাকে, তো সেজন্য অনেকটা হেল্প হয়েছে আমাদের। বাট এখানে ঘর পাওয়া হচ্ছে কি আর একটা ভগবান পাওয়ার মতো, মানে এখানে তুমি চাইলেই রেন্ট পাবে না, তোমাকে আগে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, তারপরে যে এজেন্ট থাকে এজেন্টের থ্রু দিয়ে বুক করতে হয়। এজেন্টের যদি মনে হয়, মানে মালিক ডিরেক্টলি ওনার কথা বলে না, ওনাররা সবসময় এজেন্টদের দিয়ে দেয়। এবার এজেন্টদের যদি মনে হয় যে তোমাকে দেবে, তো তখন তো অনেকে প্রচুর অ্যাপ্লাই করেছিল, প্রচুর অ্যাপার্টমেন্টসের জন্য অ্যাপ্লাই করেছিল, বাট কোনোটা পছন্দ হয়েছে কোনোটা পছন্দ হয়নি। তো ফাইনালি এটা অনিকেতের পছন্দ হয়েছে, মানে এটা কাছ থেকেও দেখেনি বাট অনলাইনে বুক করেছিল। তো এখন আমরা আজকে প্রথমবার দেখব যে কেমন দেখতে রুমটা বা কিছু, তারপর তোমাদেরকে দেখাবো, হোপফুলি ভালো হয়। যেন জানি না কেমন হবে, বিকজ আমি আর অনিকেত দুজনেই দেখিনি, ওই হোটেল দেখার মতো জাস্ট ওয়েবসাইটেই দেখেছি।
বাট জানি না কেমন হবে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এখানে থেকে উপরে যেতে হবে, 13 ব্যাগ নিয়ে। হাই গাইস, তো আমরা ফাইনালি ঘরে ঢুকে পড়েছি আর এখন একটু সেট আপ করছি। আমরা তোমাদেরকে এমনি দেখাতে চাই না, একটু সেট আপটা প্রপারলি হলে আমরা অবভিয়াসলি বাড়ির পুরো মানে হাউস ট্যুরটা দেবো, অ্যাপার্টমেন্ট ট্যুরটা দেবো তোমাদেরকে। এখন একটু বোঝাচ্ছি রান্নাঘরে, মানে আমাকে এখন তো রান্না করতে হবে, অবভিয়াসলি ওখান থেকে কিছু রেঁধে আসেনি, নিয়েও আসেনি, তো আমাকে এখন সব কিছু করতে হবে। বাজছে 8:30, তো খুব একটা দেরি হয়নি, কিন্তু আমরা জেনারেলি চেষ্টা করি 9:30-10 আগে খেয়ে নেওয়ার। তো অনেকে তো একটু বন্ধুদের সাথে বাইরে গেছে, মানে ওরাও যেহেতু এখানে থাকে ওরা প্রচণ্ড আজকে হেল্প করেছে, তো ওদের রুমটা দেখতে গেছে একটু, আমি বললাম যা ঘুরে আয়। আর এখন আমি একটু মশালা ডিব্বাটা পুরো উল্টে গেছে, আমরা যে মশালা ডিব্বাটা তোমরা দেখো গ্রিন কালার, ওটা পুরো উল্টে গেছে, সব মশালা এদিক ওদিক হয়ে গেছে। আমি ভেবেছিলাম প্রপারলি ওটা ধরে আনতে পারবো, বাট অনেকে ঢুকিয়েছে তো উল্টে গেছিলো মশালা ডিব্বা পুরো। তো এখন আমি আবার নতুন করে মশালা ডিব্বায় মশালাগুলো ভরছি। তো ইয়েস, এটা আমার কিচেন, এখন তো আমি এটা বলতেই পারি এটা আমার কিচেন, আগে শেয়ারিংয়ে ছিল, এখন আমি এখানে শিফট করে গেছি। আমরা বড় বড় রুম, আমি লিটারেলি ভাবছি এত বড় রুমে আমরা কি করব, মানে এখানে একদম তোমাদের দেখাও যখন তোমরা বুঝতে পারো বিশাল বড় বড় রুম, মানে বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়িতে যখন কল্যাণী টল্যাণীতে যেরকম বড় বড় রুম হয় ওরকম বড় বড় রুম এখানে, তো আমার খুব ভালো লাগছে, স্পেশালি বিকজ আমার বাড়ির ওখান থেকে যদি কেউ আসে মানে লিটারেলি আমরা সবাই মিলে থাকতে পারবো এত বড় বড় রুমগুলো। তো তোমাদেরকে সব কিছু দেখাবো, সো স্টে টিউন। এখন আমি একটু কাজগুলো করে নিই, নয়তো লেট হয়ে যাবে আমার। সো ইয়েস, তো আজকে ডিনার রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। কটা বাজছে অনেকে? হ্যাঁ, চল খেয়ে নিই তাড়াতাড়ি, একটু বানাতে টাইম লাগলো আজকে, তো এখন আমরা খেতে বসবো। আজকে বেশি কিছু শ্যুট করতে পারলাম না, আজকে আসার পর আমি লিটারালি আমার যে দুটো ট্রলি ছিল বড় বড় সব কিছু ফাঁকা করে ফেলেছি, সব আমার যত জামা ছিল ওয়ার্ড্রপে ঢুকিয়ে ফেলেছি, মানে এতটাই জিনিসপত্র হয়ে গেছে যে ওয়ার্ড্রপের দরজা আটকানো যাচ্ছে না, কি বলবো। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অনেকে তো অলরেডি শুয়ে পড়েছে, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। সো স্টে টিউন গাইজ, আই হোপ তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারবো, কি করছি না করছি তো সব কিছুই তোমাদের দেখাবো। সো স্টে টিউন, আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। সো বাই ফর নাও গাইজ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই।